नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 28 আগস্ট সোমবার থেকে 23রা সেপ্টেম্বর রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, বর্তমান সপ্তাহ অর্থাৎ 28 আগস্ট থেকে 23রা সেপ্টেম্বর পর্যন্ত অন্যতম পবিত্র উৎসব রাখি বন্ধন উৎসব পালিত হবে 30 আগস্ট। এছাড়া বর্তমান সপ্তাহ যেটি শেষ আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের শুরু, এই সপ্তাহে চন্দ্র রাশি পরিভ্রমণ করবে মকর থেকে মেষ পর্যন্ত। মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং চন্দ্র 23রা সেপ্টেম্বর থাকবে মেষে অশ্বিনী নক্ষত্রে। এবার আসুন দেখে নিই বর্তমান সপ্তাহ অর্থাৎ যে সপ্তাহ আসতে চলেছে 28 আগস্ট থেকে 23রা সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জীবনে বিভিন্ন দিক দিয়ে আলোচনা। প্রথমে আসি কর্ম। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির বর্তমান সপ্তাহ অতি শুভজনক হবে। বিশেষ করে 28, 29 এবং 30 তারিখ বৃশ্চিক রাশি যথেষ্ট সাফল্য ভোগ করবে। কর্মজীবনে আর্থিক দিক দিয়ে যথেষ্ট সফলতা আসবে। বিশেষ করে যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের জীবনে 28, 29, 30 তারিখ যথেষ্ট সৌভাগ্য আনবে। তবে 30, 31 এবং 1 তারিখ আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময় শনি চন্দ্রের বীজযোগ থাকায় মানসিক অস্থিরতা কিছুটা আসবে। কর্মজীবনে আপনার সঙ্গে কিছুটা শত্রুতা হতে পারে। তবে 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ শনি এবং রবিবার সেভাবে সমস্যায় পড়তে হবে না। এছাড়া বৃশ্চিক রাশি যারা প্রফেশনাল লাইনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অতি শুভ সপ্তাহ। তাদের জীবনেও আসবে মহা সমৃদ্ধিযোগ। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে আসবে একাধিক ক্ষেত্র থেকে, একাধিক স্থান থেকে নতুন নতুন আনন্দের খবর। এছাড়া বৃশ্চিক রাশি আপনার যারা কর্মজীবনে চাকরিরত তাদের অফিসে কলিগদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। বিশেষ করে শুভ রাশি রাখি পূর্ণিমার দিন বুধবার তাদের জীবনে একটা নতুন সম্পর্ক আসবে যা তাদেরকে দীর্ঘস্থায়ী পূর্ণতা দেবে। এছাড়াও বৃশ্চিক রাশি সোমবার মঙ্গলবারও যথেষ্ট সুখবর। শুধু বৃহস্পতি শুক্রবার কিছুটা সাবধানে থাকলেই যাবে, শনি রবি আরও ভালো। এরপরে আসি অর্থ। আর্থিক দিক দিয়ে বৃশ্চিক রাশির জীবনে বর্তমান সপ্তাহ অতি সৌভাগ্যের সপ্তাহ বলা যায়। তার কারণ তাদের রবি বুধের বুধাদিত্র যোগ যেমন চলবে তেমনই মঙ্গলের শুভ অবস্থান একাদশে চলবে। এই সপ্তাহে কোনো গ্রহ সেভাবে রাশি পরিবর্তন করবে না, তাই তাদের আর্থিক স্থিতি বজায় থাকবে। তবে যেদিক দিয়ে কিছুটা চাপে থাকতে হবে, অতিরিক্ত ব্যয়যোগ তাদের জীবনে ঘটতে পারে। 30, 31 এবং 1 তারিখ এই 3টে দিন বিশেষ সতর্কতাভাবে থাকতে হবে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে বিশেষ সতর্কভাবে থাকতেই হবে। তবে বর্তমান সপ্তাহে এমন 4টে দিন আছে যে 4টে দিনে আপনি ভালো অঙ্কের লটারির টিকিট অবশ্যই পেতে পারেন। আপনার লটারি জেতা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে লটারি জেতার শুভ দিনগুলো হলো সোমবার, মঙ্গলবার, শনিবার এবং রবিবার। অর্থাৎ সোমবার 28 তারিখ, মঙ্গলবার 29 তারিখ, এছাড়া রবিবার 2 তারিখ, রবিবার শনিবার 2 তারিখ, রবিবার 3 তারিখ। এই 4টে দিন আপনি লটারিতে ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, সুখ,
আপনি জীবনে অবশ্যই বর্তমান সপ্তাহে একটা নতুন উন্নতির দিক দেখতে পাবেন, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়াও বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষ করে 28 তারিখ 29 তারিখ এই দুটো দিন আপনার মা আপনার সঙ্গে সৎ বা বজায় রাখবে। মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে বৃশ্চিক রাশি মা বা মাতৃস্থানীয় কারোর 30, 31 এবং 1 এই তিনটে দিন মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। মায়ের সঙ্গে কোনো কারণে আপনার মতভেদ দেখা দিতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়াও বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে অবশ্যই সৌভাগ্য কারক আছে তা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি। মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা অনেকটাই সেরে উঠবে, শরীরে রোগভোগ অনেকটাই চলে যাবে এবং মায়ের শরীরে যে অবনতি হয়েছিল তা অনেকটাই ভালো হয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে শনিবার এবং রবিবার মায়ের সঙ্গে আপনার সদ্ভাব আবার ফিরে আসবে। এবার আসি পিতা। পিতার সঙ্গে সারা সপ্তাহ আপনার সদ্ভাব বজায় থাকবে। আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনার পিতা আপনাকে মানসিক দিক দিয়ে উত্থান ঘটাবে, অর্থ দিক দিয়ে সাহায্য করবে, নানা পরিকল্পনা অবশ্যই আপনি নিতে পারেন, সলা পরামর্শ অবশ্যই করতে পারেন পিতার সঙ্গে। এতে আপনার লাভ হবে, লস হবে না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বর্তমান সপ্তাহে বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষ করে 30 তারিখ বুধবার, 31 তারিখ বৃহস্পতিবার, 1 তারিখ শুক্রবার এই তিনটে দিন আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, এদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে, এরা আপনাকে বিশেষভাবে সম্পর্ক স্থাপন করবে যা আপনাকে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক উন্নতি, একাধিক সূত্রে আয়োজক আপনার জীবনকে সমৃদ্ধির উচ্চ যাত্রাপথে নিয়ে যাবে, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার দুটো এমন দিন আছে যে দুটো দিনে আপনার দুর্ঘটনা হতে পারে, অর্থাৎ নানাভাবে চোট আঘাত লাগতে পারে। শনিবার 2 তারিখ এবং মঙ্গলবার 29 তারিখ এই দুটো দিন বিশেষভাবে সতর্ক থাকবেন, আকস্মিক দুর্ঘটনা যোগ ঘটতে পারে, এর ফলে আপনার শরীরে বিভিন্ন চোট আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। এছাড়া বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা ঘটাতে চাইছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। আপনাকে যদি কোনো তুকতাক ঘটেও থাকে তাহলে তৎক্ষণাৎ থুতু ফেলে দেবেন বা শিশুদের দিয়ে প্রস্রাব করিয়ে দেবেন, এতে তুকতাক অনেকখানি কেটে যাবে বৃশ্চিক রাশি। এরপরে বলবো বর্তমান সপ্তাহে যদি আপনার আকস্মিক শারীরিক অসুস্থতা আসে তাহলে 7টা লঙ্কা নিন, গোটা লঙ্কা, লাল লঙ্কা, বোঁটা শুদ্র পুরো শরীরে বুলিয়ে নিয়ে সেই 7টি লঙ্কাকে পুড়িয়ে দিন। এতে যদি তুকতাকের কারণে শারীরিক অসুস্থতা হয় তাহলে সম্পূর্ণ সেরে উঠবেন বৃশ্চিক রাশি। বর্তমান সপ্তাহে কাজে বেরোবার আগে আপনি মুখেতে একটা লবঙ্গ দিয়ে বেরোবেন বা তুলসী পাতা মুখে চিবিয়ে বেরোবেন, এতে যে কোনো কাজ সফল হবে। এছাড়া কাজে বেরোবার আগে ভগবান শিবকে স্মরণ করে নেবেন, রাতে শোবার আগে ভগবান নারায়ণকে স্মরণ করে শোবেন,
আর স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির জন্য সাদা চাদরের উপরে শোবেন, একে অপরকে সাদা ফুল গিফট করবেন, এতে জীবনের সকল বাধা দূর হবে। তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ 28 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কেমন যাবে তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করে নমস্কার।